দেশের মাটি ধারাবাহিকে এলো জনপ্রিয় অভিনেতা। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। দেশের মাটি ধারাবাহিকটি বর্তমানে টিআরপিতে অনেক উপরে অবস্থান করছে। রাজামাম্পি জুটির বিয়ে হওয়ার পর থেকে হুড়হুড় করে বাড়ছে এই ধারাবাহিকের টিআরপি। আগে এই ধারাবাহিকের টিআরপি অনেক নিচের দিকে ছিল, কিন্তু বর্তমানে খুব ভালো টিআরপি পাচ্ছে এই ধারাবাহিকটি। তবে সামনেই দেশের মাটি ধারাবাহিকে আরও একটি নতুন টুইস্ট আসতে চলেছে। আর আপনারা এই সিরিয়ালে আরেকজন জনপ্রিয় অভিনেতাকে এই ধারাবাহিকে দেখতে পারবেন। আর তাকে আপনারা কোন চরিত্রে দেখবেন জানেন কি? চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেশের মাটি ধারাবাহিকে আর কয়েকটি পর্বের পর আপনারা দেখবেন রাজা অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়ের ভাই বিদেশ থেকে আসবে। আপনারা বর্তমানে রাজামাম্পির বিয়ের টুইস্ট থেকে খুবই মজা পাচ্ছেন। তবে সামনে রাজার ভাই বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরবে, আর এতে করে সকলেই খুশি হবে। আর দেশের মাটি ধারাবাহিকে এন্ট্রি হবে সেই নায়কের। আপনারা কি জানেন সেই নায়কটিকে? সেই নায়কটি আর কেউ নয়, জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি আসছে দেশের মাটি ধারাবাহিকে। দেশের মাটি ধারাবাহিকে বিক্রম রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করবে। এবং বিক্রম দেশের মাটি ধারাবাহিকে আসলে এই ধারাবাহিকটি আরও জনপ্রিয়তা পাবে। আর মাত্র 20-25টি পর্বের পর আপনারা দেশের মাটি ধারাবাহিকে দেখতে পারবেন বিক্রম চ্যাটার্জিকে। আর সকলেই এই টুইস্টটি দেখে অনেক মজা পাবেন। তো দর্শক, আপনারা কে কে চান বিক্রম চ্যাটার্জি যাতে দেশের মাটি ধারাবাহিকে এসে আরও জনপ্রিয় করে ফেলে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।